সরকারি মূল্যে ধান বিক্রির ক্ষেত্রে চাষিরা যাতে বঞ্চিত না হয় তার জন্য গত সপ্তাহে সিসি ক্যামেরা বসানো হল পুরুলিয়া জেলার বাঘমুন্ডির ধান ক্রয় কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে বাঘমুন্ডি কৃষক বাজারে অবস্থিত এই ধান ক্রয় কেন্দ্রের অফিস সহ সেই চত্বরে মোট পাঁচটি সিসি ক্যামেরা বসানো হয়েছে জানা গিয়েছে যারা ধান বিক্রি করতে আসে মূলত তাদের উপরই নজর রাখা হবে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে তবে শুধু ফোরেদের ওপর নজরদারি নয় সে সঙ্গে ধান ক্রয় ঠিকমতো হচ্ছে কিনা তার উপরও নজরদারি ধান কেনার সময় সরকারি কর্মীদের সঙ্গে অনেক সময় বিবাদ বাধে চাষিদের নানান ছোটখাটো বিষয়ে বচসা হয় কিন্তু ঠিক নিয়ে সমস্যা তা বহু সময়ে স্পষ্ট হয় না পরে নানান রকমের ব্যাখ্যা আসে এবারে এই সমস্যা মেটানো সম্ভব বলে মনে করছেন ধান ক্রয় কেন্দ্রের সরকারি কর্মচারীরা